হঠাৎ করে তাকে এখান থেকে ইনক্লুশন করাটাও মানে আমার কাছে মনে হয়েছে যে আমি যখন আইসিসিতে যাই বিদেশে যাই সবাই আমাকে এই কথা বলে প্লেয়াররা শুধু কথা বলতে পারবে না আর সবাই যা মন চায় তাই বলে যেতে পারবে এটা তো হতে পারে সিরিজ খেলে নেই এবং তারপরে পরের সিরিজটা তো সে দেশি ছিল না যে খেলতে পারেনি ওর মাথার মধ্যে কি আছে না আছে আই হ্যাভ নো আইডিয়া বাট এ কোয়েশ্চনটা ওয়াজ ভেরি স্টুপিড আই তামিম যদি হুইল চেয়ারেও খেলে তাও তামিম ইকবাল ভালো খেলবে এতটুকু দেশের মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারে সেইখান থেকে একটা পর্যায়ে যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু জিনিসটা গড়িয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী তামিমকে ডেকে তাদের এটা আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে এবং ওনাকে ছাড়া আমি চিন্তাই করতে পারি না যে আমরা কিভাবে সামনে চলবো হয় সবগুলো পাপনের বাসায় গেল হয় আমাদের বিসিবি কোনো কি